মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মিঠু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা, তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। ঘুম থেকে যদিও বা আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, তা সত্ত্বেও তো 8টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। অন্যদিন আমার অন্য কাজ নিয়ে সকালটা শুরু হয়, তো আজকের একটু অন্য কাজ নিয়ে সকালটা শুরু হয়েছে। আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্নার তড়িঝড়ি পড়ে গেছে একটা বিশেষ কারণের জন্য, সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। চলো আজকে কী কী রান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর কেন তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রান্নাটা সেরে নিই। মাংস রান্না হবে, তাই মাংসটাকে প্রথমে সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মাংস রান্নার যেসব জিনিসপত্রগুলো লাগে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, বিট, সব কেটে পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। আর সরু সরু করে আলু কেটে নিয়েছি, ভাজা হবে তাই। আর কাঁকরোলকে গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, কাঁকরোল ভাজা হবে। বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব রান্না কমপ্লিট করে ফেলেছি। ভাত করেছি, পোস্ত দিয়ে আলু ভাজা, কাঁকরোল ভাজা আর মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে। তোমাদের চলো দেখাই তাকে যে কেন তার জন্যই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করেছি, তো তাকে একটু পরিচয় করিয়ে দিই। এই যে বাড়ির একদম সবথেকে প্রিয় এবং ছোট সদস্য, যার আজকে 3-4 দিন ধরে খুবই শরীর অসুস্থ, তোমরা দেখেই তাকে বুঝতে পারছো, তার জন্য এত তড়িঝড়ি করে সব কিছু করা। আমাদের তো পরিচয় করালামই। আর একটা কথা, যেহেতু ওকে পুষেছি বাড়িতে, ওরা তো মুখ ফুটে কোনো কিছুই বলতে পারে না, তো আমরা যতটুকুই বাড় থেকে বুঝি ততটুকুই তার জন্য করতে পারি। তো সেই জন্য তাকে আমি এখন হেলথে নিয়ে যাব ডাক্তার দেখাতে। তো চলো তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাক। আর তাকে যে নিয়ে যাব, যেহেতু ও তো বোঝে না যে ওকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, তাই ও খুব ছটফট করবে, তাই ওকে ব্যাগের মধ্যে ভরে গলায় বেঁধে নিয়ে যেতে হবে। তো গলার মধ্যে দড়িটা দিয়েছি যাতে পালিয়ে না যেতে পারে, আর দেখো ব্যাগের মধ্যে ভরেও নিয়েছি অলরেডি। আমি আর বাবা দুজনে মিলে যাব, বেরিয়ে পড়েছি, আর ওকে ব্যাগে করে নিয়ে যাব, তোমাদের তো দেখালাম। তো চলো যাওয়া যাক। বাবা জামা প্যান্ট পরে বেরোচ্ছে, যাব দুজনে একসাথে। বাবাও ওইখানে হেলতে ডাক্তার দেখাবে, তাই আমি রাস্তার মধ্যে আস্তে আস্তে শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে বিড়ালটাকে ব্যাগের মধ্যে নিয়ে আসছিলাম, তো ও কোনো দিন রাস্তাতে বেরোয়নি, তাই ভয়ে ছটফট করছিল, তাই আমি শ্যুট করতে পারিনি। এখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি, এখানে পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি হেলথ সেন্টারে। এখানে সমস্ত রকমের প্রাণী দিয়ে ট্রিটমেন্ট করা হয়, সুতাহাটা ব্লকের আন্ডারে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। তো আপনারা এখানে আপনাদের পশুজন্তুকে নিয়ে অসুস্থ হলে দেখাতে আসতে পারেন, এবং ভ্যাকসিনও দেওয়া হয়ে থাকে। হসপিটালের সামনে গ্রিলে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আর দেখো কেমন ছটফট করছে পাখির আওয়াজ শুনতে পেয়ে। এটা হসপিটালের ভেতর, ডাক্তারবাবু কেমন প্রেসক্রিপশন করে দিয়েছে দেখুন। দেখানো কমপ্লিট হয়ে গেছে, আমরা এবারে চলে যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি চলে যাওয়া যাক, আর একে বেঁধে নিয়ে যেতে হবে ব্যাগের মধ্যে, নাহলে একে নিয়ে যাওয়া যাবে না, ভীষণ ছটফট করছে, ডাক্তারের কাছে এসে ভয় পেয়ে গেছে মনে হচ্ছে, তাই। তো চলো এখন চলে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি অলরেডি বাড়ি চলে এসেছি, তো বাড়িতে এসে আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, তো অনেকটা লেট হয়ে গেছিলো তাই। আর যেহেতু বিড়ালটা শরীরটা খুব অসুস্থ, তাই ওকে খাইয়ে, ওকে ওষুধপত্রগুলো যা যা ডাক্তারবাবু দিয়েছিলেন সেগুলো খাইয়ে দিয়েছি, আর আমিও স্নান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর যেখানে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওখানে ডাক্তারবাবু বললেন যে বিশেষ কিছু চিন্তার কারণ নেই, কারণ আমরা হঠাৎ শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য, আর যেহেতু ওরা মুখ ফুটে কিছু বলতে পারে না, সেই জন্য খুব চিন্তিত হয়ে গেছিলাম যে কী হলো হঠাৎ করে এত ঝিমিয়ে আছে কেন। তো ডাক্তারবাবু বললেন যে এখন প্রত্যেক পশুজন্তুরই এরকমই কন্ডিশান হচ্ছে, ওরও সেম হয়েছে, ওর জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আর ঝিমিয়ে আছে, আর খাওয়া দাওয়াটা করছে কিন্তু সেভাবে করছে না, এইসব সমস্যাগুলো ওর হচ্ছে। তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো ডাক্তারবাবু এইগুলোই আমাকে বললেন, তাই জন্য উনি ওষুধপত্র দিয়ে দিয়েছেন আর বলেছেন কোনো অসুবিধা হবে না, ওষুধগুলো মেনটেন করে খাওয়ালে ঠিকঠাক হয়ে যাবে। আর বন্ধুরা,
যেহেতু পশু জন্তু হয় ওর কিছু মুখে বলতে পারে না, আমি চাইবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। আর তোমরাও প্লিজ ওর জন্য প্রার্থনা করো যেন ও খুব সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত কন্টিনিউ করলাম, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। টাটা, বাই বাই। আর পরবর্তী আবার একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হতে চলেছে। তো সঙ্গে থাকো, পাশে থেকো।